আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে আপনাদেরকে শেখাবো, বা অধিকাংশ স্টুডেন্ট যারা বর্তমানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, তো তাদের যে প্রবলেমগুলো হয় ইন্টার্নশিপের প্রবলেমগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো আমি ইসলামী ব্যাংকে কীভাবে ইন্টার্নশিপের অ্যাপ্লিকেশন করতে হয়, প্লাস ইসলামী ব্যাংকের মাধ্যমে কীভাবে ইন্টার্নি করা যায়, সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আমি বিগত সেমিস্টারে, অর্থাৎ আমার রিসেন্টলি গ্র্যাজুয়েশন শেষ হয়েছে আর আমি ইসলামী ব্যাংক থেকে ইন্টার্নি শেষ করলাম। তো আমি আপনাদেরকে প্রসেসটা জানিয়ে দেবো। তো ইসলামী ব্যাংকে ইন্টার্নি করার জন্য ফার্স্ট টাইম একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওনাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, আপনি চাইলে, আমি অলরেডি বের করে রেখেছি, তো আপনি চাইলে সার্চ করতে পারেন www.ibtra.com। এ লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে ইন্টার্নশিপ অপরচুনিটি অপশানে প্রবেশ করতে হবে। এখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে ইন্টার্নশিপ ইনফরমেশনগুলো আপনি পাবেন, অর্থাৎ কী ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন ইন্টার্নশিপ করার জন্য, সেই প্রসেসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমরা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করা যায় সেই বিষয়ে চলে যাচ্ছি। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফার্স্ট টাইম ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে। তো এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এডিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। তো ট্র্যাকিং নাম্বারটি পাওয়ার পরে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন এই অপশান থেকেই। তো আসুন প্রবেশ করা যাক। আচ্ছা, ওকে। সো এখন বর্তমানে এখানে বলা আছে যে ইন্টার্নশিপ প্রোগ্রামটি, অর্থাৎ ইন্টার্নশিপ যে প্রোগ্রামটা সেটা বর্তমানে এখন ওপেন না। এটা আপনি করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন 10শে মার্চ, অর্থাৎ মার্চ মাসের 10 তারিখ এবং সকাল 10টায়। একটা একটি কথা মনে রাখা দরকার, এখানে শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের জন্য ওয়েবসাইট ওপেন হয় এবং আপনাকে ইন্টার্নশিপের ফর্মটা দেওয়া হবে। সো আপনাকে আগে থেকে অ্যালার্ট থাকতে হবে। আর অবশ্যই যে বিষয়টা আমি আপনাকে আর ইনফর্ম করতে চাচ্ছি, আপনাকে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফুলফিল করতে হবে, দেন সেটা সাবমিট করতে হবে, তাহলে আপনি একটা ট্র্যাকিং আইডি পাবেন। আর ট্র্যাকিং আইডি পাওয়া হয়ে গেলে আপনি খুব অনায়াসে, অর্থাৎ আপনি ইজিলি চান্স পেয়ে যাচ্ছেন। দেন তার পরবর্তীতে আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনাকে আপনার পেপারসগুলো আইবিটিআই গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনি খুব ইজিলি আপনার সেখান থেকে সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন একটা প্রোগ্রামের মাধ্যমে, আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ব্রাঞ্চে ইন্টার্নি করতে চাচ্ছেন, তো সেই রকমভাবে ইজিলি করতে পারবেন। তবে অ্যাপ্লিকেশনটা মাস্ট, অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকে 10 মিনিটের মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি চান্স পাচ্ছেন না। আর অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই, অর্থাৎ টোটাল মার্ক SSC HSC এবং আপনার BBA অনার্স যেটাই হোক বা ডিগ্রি যেটাই হোক, এটার মার্কিংটা হতে হবে 11.5, অর্থাৎ 11.5 পয়েন্ট আপনাকে থাকতে হবে টোটাল যোগ করে। যদি না থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন না, অ্যাপ্লিকেশন করলে আপনার কোনো কাজে আসবে না। সো আপনি অনলাইনের মাধ্যমে এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা চাইলে ডিরেক্টলি আপনার যদি পয়েন্ট থাকে আপনি অফিসে গিয়ে সরাসরি পেপারসগুলো জমা দিতে পারেন। তবে অনলাইন করলে এটা নিশ্চিত থাকা যায় যে আপনি অবশ্যই চান্স পাচ্ছেন, ট্র্যাকিং আইডি যদি আপনি পেয়ে থাকেন। ঠিক আছে, আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরেকটু হেল্প করবো। থ্যাংক ইউ।